জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানকে। পারভীন ওসমান বলেন, নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ বাসীর জন্য উন্নয়নের যা যা করণীয় আমি তাই করব। তাই তিনি নারায়ণগঞ্জ বাসীর কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন। শিক্ষা খাতে হোক বা সবকিছু, তো সামাজিক উন্নয়ন আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, খেলাধুলা সবকিছু, তো যেখানে দরকার করা অবশ্যই করবো। এই বিষয়ে আমার নাম চেয়ারম্যান স্যার যেহেতু প্রথমে জিতবে, তো যেহেতু এটা তো আসলে সিটটা তো কাটা ছুটে ছিল নাসিম ওসমান সাহেবের, ঠিক আছে? এখন ওখানে মনে আমাকে কিছু দিয়েছে যায় নাই, যে হ্যাঁ ঠিক আছে দাঁড়ানো তাদের পাঠ দিলাম। এখন যেহেতু আমাকে ওখানে যায় নাই, এখন উনি নিশ্চয়ই নাসিম ওসমানের যে জাতিপতি যে তার অবদানটা রাখার জন্য উনি আমাকে এক নম্বর রেখেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথে থাকুন এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।